ইংল্যান্ডের ব্রিস্টল শহরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া দুটি মৃতদেহের মধ্যে একজন হচ্ছেন 27 বছর বয়সী বাংলাদেশি যুবক ফাহাদ হোসেন প্রামাণিক। তিনি ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থী। গত 12 সেপ্টেম্বর রবিবার ব্রিস্টলের ইস্টন এলাকার উড স্ট্রিটের একটি ফ্ল্যাট থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ এটিকে ডাবল মার্ডার হিসেবে তদন্ত করছে এবং এই ঘটনায় ইতোমধ্যে দুজনকে আদালতে হাজির করা হয়েছে। ব্রিস্টল বাংলাদেশি সোসাইটির সদস্য এবং ফাহাদের বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় ফাহাদ হোসেন প্রামাণিকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। পোস্টে লেখা হয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সাথে ঘোষণা করছি যে ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইংল্যান্ডের সাবেক শিক্ষার্থী এবং আমাদের বন্ধু ফাহাদ হোসেন প্রামাণিককে ইস্টনের একটি বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। এটি একটি অপ্রত্যাশিত মৃত্যু। এই সংকটের সময়ে আমরা তার পরিবারের সঙ্গে আছি এবং আমরা চাই ন্যায় বিচার হোক।